হ্যালো গাইস, ওয়েলকাম টু SWG একাডেমি। তোমরা যারা এবছর ANM GNM 2021 এক্সাম দিয়েছিলে তাদের তো কাল থেকে রেজিস্ট্রেশন প্রসেস একদম চয়েস ফিলিং সব A to Z শুরু হয়ে গেছে। আমি তা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে সেটা দেখতে পাবে যে কেমনভাবে পুরো প্রসেসটা তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ কেমনভাবে রেজিস্ট্রেশনটা করতে হবে। ওটা কিন্তু একটা খুবই সিরিয়াস স্টেপ, নয়তো তোমরা কি করতে পারো আমাদের এই যে ভিডিওটার এন্ড স্ক্রিনে তোমাদের একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেই প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। আর নয়তো তোমরা ANM GNM এর প্লেলিস্ট থেকে যেয়ে পেরে তোমরা এই ভিডিওটা চেক আউট করলে কিন্তু পেয়ে যাবে যে তোমরা কেমনভাবে পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমরা করেছো করতে হবে অর্থাৎ। তো তাছাড়াও তোমাদের যে প্রতিটা কলেজে, প্রাইভেট গভর্নমেন্ট কলেজে কত কী ফিস তা নিয়ে কিন্তু এই ভিডিও একটা ছাড়া আছে। আর তোমাদের কীরকম কী ভ্যাকেন্সি বেরোচ্ছে আপাতত এই মুহূর্তে তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা রয়েছে, সেটা ANM হোক আর ANM GNM হোক, BSc হোক, সবার জন্যই যেই জবের নোটিফিকেশানগুলো বেরিয়েছে তা নিয়ে কিন্তু একটা ভিডিও বানানো আছে, তোমরা চেক করতে পারো যদি ইচ্ছে হয়। তো এরপর আমরা আজকে তাহলে ভিডিওটাতে দুটো জিনিস মেনলি আলোচনা করব। এক হচ্ছিল যে ইমেল আর ফোন নাম্বার ভেরিফিকেশান, আর দ্বিতীয় হলো যে তোমরা কেমনভাবে কলেজটা সাজালে তোমাদের বেশি র্যাঙ্কেও একটা ভালো কলেজ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অনেক বেশি র্যাঙ্ক তবুও কিন্তু একটা প্রাইভেট কলেজ অন্তত হয়ে যাবে। আর তাছাড়াও গভর্নমেন্ট কলেজগুলোকে তোমরা কেমনভাবে সাজাবে এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। তোমরা যদি সাজানোটা কোনো মতে ভুল করে দাও তোমাদের ভালো র্যাঙ্ক থাকলেও কিন্তু কোনো চান্স পাবে না তখন কোনো কলেজে। তো খুবই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাহলে পরবর্তীকালে আমাদের যখন নতুন নতুন ভিডিওতে নতুন নতুন আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। তো সবার চেয়ে প্রথম আমি দেখো অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এরপর তোমরা জানো অ্যাজ ইউজুয়াল যেমনভাবে তোমাদেরকে এইখান থেকে লগ ইনটা করতে হয়, এই সেকশনটাতে ক্লিক করবে। এই সেকশনটাতে ক্লিক করার পর তোমাদের কাছে চলে আসবে এরকম একটা তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে এই সেকশনটা থেকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে, তোমরা ওই আগের ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। আর যারা অলরেডি করে নিয়েছো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছো তাদেরকে কিন্তু এরপর থেকে লগ ইন করতে হবে। তো এখানে আমি লগ ইনটা করে নিই। আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, অনেক স্টুডেন্ট একটা ভুল করছে যে এই বা কোয়ারি থাকছে এই রোল নাম্বারের জায়গায় তোমরা কি বসাবে। তো তোমাদের যেটা অ্যাডমিট কার্ড পরীক্ষা দেওয়ার সময় যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডে দেখবে রোল নাম্বারটা লেখা আছে, অ্যাপ্লিকেশন নম্বর আলাদা, রোল নাম্বার আলাদা, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লেখো না, তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে অসুবিধা হবে, মানে পাবেই না রেজিস্ট্রেশন করতে। তো এখানে রোল নাম্বারটা লিখবে। তো এইখানে সিকিউরিটি পিনটা বসিয়ে পড়ে এবার আমি সাইন ইন করবো। সাইন ইন করলাম। তো সাইন ইন করার পর আমার কাছে এরকম যে পেজটা তোমরা জানো যে খুলে যাবে যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো। এরপর আমাদেরকে চয়েস ফিলিংয়ে যেতে হবে। চয়েস ফিলিংটা যাওয়ার পর তোমাদেরকে কেমন করে কী করতে হবে সবার চেয়ে প্রথমে সেইটা নিয়ে একটু ডিসকাস করে নিই। দেখো যেটা বলার বিষয়টা হলো তোমাদের কিন্তু অনেকে যেটা দুরকমভাবে হয়, আমি আগেও ভিডিওতে বলেছি যে অনেকে চাও যে আমি আমার বাড়ির কাছে থেকে পড়ে পড়াশোনা করব, এটা এক ধরনের হয়। আর একটা চাও কি তোমরা যে আমরা যে কোনো একটা কলেজে পেলেই হলো, সেটা দূরে থাকতে অনেকে চাও বাইরে থেকে পড়ে পড়াশোনা করতে যাও। ধরো আমি একটা জিনিস বলে দিই, ধরো ব্যাঙ্কুড়াতে বাঁকুড়াতে কারোর বাড়ি, তো তারা কেমনভাবে কলেজটা সাজাবে। তারা সাজাবে কি, সবার চেয়ে টপ অর্ডারে এক নম্বরে থাকবে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ, তারপরে দু নম্বরে তোমাদের কি থাকবে ধরো মেদিনীপুরে, তুমি গভর্নমেন্ট মেদিনীপুরটা দিলে, তারপর তিন নম্বরে তুমি কী দিতে পারো, তুমি পুরুলিয়া দিতে পারো, চার নম্বরে কী দিতে পারো, অর্থাৎ কী বলতে চাইছি লাগোয়া কলেজগুলোকে আগে চয়েস করবে। তার মানে তোমার এবারে যদি মেদিনীপুরে তোমার যদি বাড়ি হয় তাহলে তুমি কী করবে, মেদিনীপুরের কলেজটাকে সবার চেয়ে প্রথমে রাখবে, তারপর দু নম্বরে কী রাখলে, দু নম্বরে তুমি বাঁকুড়া রাখতে পারো, তারপরে তুমি তিন নম্বরে কী রাখতে পারো, তিন নম্বরে তুমি পুরুলিয়া রাখতে পারো, আসানসোল রাখতে পারো, এইসব কলেজগুলোকে রাখতে পারো। সবার চেয়ে একটা জিনিস খুব ভালোভাবে জেনে রাও যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত তো গভর্নমেন্ট কলেজ আছে সে তুমি যদি নর্থ বেঙ্গলে দার্জিলিং কোচবিহারে যেয়ে পড়ে পড়ো, আর তুমি যদি CMC SSKM RG কর যে কোনো জায়গাতেই পড়ো, দুটোর কিন্তু ভ্যালু কিন্তু একই, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। তোমার কিন্তু ভ্যালু কিন্তু দুটোর সেম, অর্থাৎ তুমি যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাবে দুটোর ভ্যালু সেম, তোমার জব অপরচুনিটিও সেম থাকবে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র একটা জায়গাতেই ডিফার করবে কি, যে যারা কলকাতা সাইডে থাকবে ওখানের যেহেতু ওয়েস্ট বেঙ্গল হেলথ কাউন্সিল যেহেতু ওখানে আছে, তো ওদের অনেক টিচারদের সাথে যে প্রফেসররা থাকে ওখানের কলেজের প্রফেসরদের অনেক একটু কানেকশন থাকে, অর্থাৎ তোমার কলেজেও কোনো একজন যে টিচার আছে তিনি হচ্ছে ওই
ডিপার্টমেন্টের কোনো একটা পদে থাকতে পারে, এটা হয়ে থাকে। তো তাদের কিন্তু একটু কানেকশন থাকে, তাহলে তারা খুব ভালোভাবে জানে যে ইন্টারভিউ বোর্ডে কেমনভাবে কোশ্চেন করে, তোমাদেরকে তারা খুব সুন্দরভাবে গাইড কিন্তু খুব সুন্দরভাবে সেটা একটা করে দিতে পারবে। এটা কিন্তু একটা খুব ভালো একটা জিনিস, যে তাহলে যারা চাও যে আমি ইয়ের দিকে কলকাতার দিকে যেতে যাই বা যাদের কলকাতাতে বাড়ি আমি বলবো, তারা কিন্তু একটা ওটা অ্যাডভান্টেজ পাবে। নয়তো আমি অনেকটা বলবো যে ওই দিক থেকে যদি দেখতে চাও তাহলে কলকাতার দিকে যেতে পারো, নয়তো আমি বলবো যে যার যেখানে বাড়ি সামনে থেকে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। তো তাহলে এরপর আমরা দেখবো যে আমি একজন যে ক্যান্ডিডেট তো তার বাঁকুড়াতেই বাড়ি, তাই আমি কেমনভাবে কলেজগুলো সিলেক্ট করব তোমরা একটু দেখে নাও। যে প্রথমে কিন্তু সবার চেয়ে প্রথমে তোমাদেরকে কী রাখতে হবে, একটা জিনিস খুব ভালোভাবে জেনে নাও যে সবচেয়ে টপে টপে তোমাদের যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, সব গভর্নমেন্ট কলেজগুলো আশা করি 41টার মতন গভর্নমেন্ট কলেজ, সব 41টা গভর্নমেন্ট কলেজ রাখলে, জিএনএম যারা রয়েছে জিএনএম রাখলে, এরপর তারপরে কী রয়েছে যারা জিএনএম এএনএম সবই রয়েছে তারা কিন্তু তারপরে 23টা না কতগুলো যেগুলো এএনএম কলেজ আছে সেই এএনএম কলেজগুলো রাখলে, এরপর যদি কারোর মন যায় যে প্রাইভেট রাখতে যাও তারা তখন রাখবে। এই প্রাইভেটটাতে একটা কিন্তু ব্যাপার আছে যে প্রাইভেট কলেজটা কোনটা উপরে দেবে কোনটা নিচে দেবে, এইটা কিন্তু একটা ফ্যাক্টর করবে, এটা আমি ডিসকাস করে দিচ্ছি একটু পর। আগে তুমি গভর্নমেন্ট কলেজগুলো কেমনভাবে সাজাবে সেটা আগে দেখো, ঠিক আছে? তো আর আমি হচ্ছে ভিডিওতে একটা লাস্টে একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেবে, ভিডিও শেষে পাসওয়ার্ড প্রোটেক্টের পিডিএফ হবে, তো পাসওয়ার্ডটা ভিডিও শেষে দেখতে পাবে অনেকেও, লাস্টে অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে সাজাতে হবে। একটা জিনিস আমি বলে দিই যে ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এরকম করে কলেজ সাজিয়েছো, তোমার নিচ থেকে উপর দিকে কিন্তু কাউন্সিলিং যায়, উপর থেকে নিচ থেকে কাউন্সিলিং আসে না। অর্থাৎ তুমি প্রথম রাউন্ডে তুমি পাবে 6 নম্বর কলেজটা, তারপরে তুমি যদি তোমার ভালো র্যাঙ্ক থাকে তাহলে তুমি আপগ্রেডেশন যখন করবে সেকেন্ড রাউন্ডে তুমি 3 নম্বর 2 নম্বর 1 নম্বর 4 নম্বর 5 নম্বর এগুলো পাওয়ার চান্স আছে, বা 5 নম্বর যদি পেয়ে থাকো ফার্স্ট রাউন্ডে 4 নম্বর 3 নম্বর 2 নম্বর 1 নম্বর এই কলেজগুলো পাওয়ার কিন্তু চান্স থাকবে। কিন্তু তুমি যদি প্রথমেই ধরো একটা এমন একটা কলেজ দিয়ে দিয়েছো যে কলেজটা তুমি ইজিলি পেয়ে যাবে, বা যে কলেজটা একটা প্রাইভেট কলেজ দিয়ে দিয়েছো যেটাতে কেউ সহজে যেতে চাইবে না, এরকম একটা প্রাইভেট কলেজ দিয়ে দিলে তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে কিন্তু 1 নম্বর চয়েস পেয়ে গেলে, তখন কিন্তু আর তুমি আপগ্রেডেশন করতে পারবে না, ওই কলেজটাই তোমার ফিক্সড হয়ে গেলো, ওই কলেজটাতে তোমাকে কিন্তু অ্যাডমিশনটা তখন নিতে হবে। তো এই ছিল ডিসকাশনটা। এরপর আমি দেখে নিই যে আমি আগে ফিল আপ করে নিচ্ছি তোমাদেরকে, একটা জিনিস দেখিয়ে দিই সবার চেয়ে প্রথমে, এখানে অল ইনস্টিটিউট টাইপে তোমরা কী করবে স্টেট গভর্নমেন্ট চুজ করবে। স্টেট গভর্নমেন্ট চয়েস করার পর ধরো এর বাঁকুড়াতে বাড়ি, তো বাঁকুড়ার আগে আমি কলেজ খুলবো বাঁকুড়াতে, ধরো এখানে আমি চলে গেলাম, এখান থেকে আমি যদি খুঁজে নিই বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, দেখো এখানে আমি পেয়ে গেছি, এটাতে এবারে অ্যাড করবো এই নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, এটা আমি অ্যাড করে নিলাম। সবার চেয়ে টপে আমি এটা রাখবো কারণ বাঁকুড়াতে বাড়ি, বাঁকুড়াটা আগে রাখবো আমি, বাঁকুড়াটা রেখে দিলাম। এরপর আমি কী করবো, এরপর আমি চাই যে আমি চাই একটা মেদিনীপুর সাইডের কোনো কলেজ রাখতে, বা বর্ধমান বা পুরুলিয়া এইসব কাছাকাছি যে কলেজগুলো আমি যতগুলো পাবো, ধর নার্সিং ট্রেনিং স্কুল মেদিনীপুর একটা পেলাম, মেদিনীপুরটা আমি রেখে দিলাম। এরপর তারপর পূর্ব মেদিনীপুরের একটা রয়েছে, আমি এটা একটু পরে দেবো, তার আগে আমি একটা পুরুলিয়া যদি কলেজ পাই আমি পুরুলিয়ার কলেজটা দিয়ে দেবো। তো এইভাবে তোমাদেরকে সাজাতে হবে, আমি আগে সাজিয়ে নিই পুরো সিকুয়েন্সটা, তারপর আমি তোমাদেরকে সাজানোর পর এটা দেখিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে আমি একটা পুরো একদম পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে অনেকটা হেল্প পাবে, তোমরা বুঝতে পারবে। আমার তো প্রতিটা যেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তো করে দেওয়া তো সম্ভব নয় না, জাস্ট একটা তোমাদেরকে ধারণা দেবো যে এরকমভাবে আমি করছি, তাহলে তোমরা তোমাদের লাগোয়ার ওই হিসাবে করে নেবে। যেমন ধরো কলকাতাতে যাদের বাড়ি তারা কী করবে, সবাইকে প্রথমে দিলে সিএমসি, তারপর দিলে এসএসকেএম, তারপর দিলে এনআরএস, তারপর দিলে আরজি কর, তারপর দিবে তুমি ধরো এই সাইডের এই এইদিকে ওইদিকে যে কলেজগুলো আরও থাকছে আর কি, সব কলেজগুলোর আমি নাম বলছি না, তো যেগুলো কাছাকাছিগুলো তোমার এরিয়ার মধ্যে থাকছে, ধরো কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ দিয়ে দিলে, সাগর দত্ত দিয়ে দিলে, এরকমভাবে তুমি ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাবে। তো এইভাবে তোমরা করলে, যারা নর্থ বেঙ্গলে থাকছে অর্থাৎ কোচবিহার দার্জিলিং এইদিকে বাড়ি যাদের, তারা কী করবে, সবার চেয়ে প্রথমে কোচবিহার দিলে, তারপর দার্জিলিংয়ের যদি কিছু থাকে আগে গভর্নমেন্টগুলোকে সব সাজালে, তারপর তোমরা কী করবে, তারপর তোমাদের কিন্তু এরপর যেই প্রাইভেট কলেজ যদি কেউ দিতে চাও তারাও তখন দিবে। আর প্রাইভেট কলেজের কত ফিস সেটা নিয়ে ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা ওখান থেকে দেখতে পাবে। তো আমি এটা পুরোটাকে সাজিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো এখানে কিন্তু আমি টোটাল 41টা কলেজ সাজিয়ে নিয়েছি। তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো, যে দুটো কলেজ আছে, 1 নম্বর কলেজ হলো একটা বানপুর কলেজ রয়েছে,
এই বানপুরটা আর তার উপরে দেখো এই কাল্লাদ, এই দুটো কলেজ কিন্তু ফিস কিন্তু একটু বেশি। একটাতে হচ্ছে তোমার এইটাতে 36,000 মতন তোমাদের 3 বছরে লাগবে, আর এটাতে 76,000 মতন তোমাদের 3 বছরে লাগবে। যেখানে অন্যান্য যত যত সরকারি কলেজ আছে সব কলেজে কিন্তু ফিস তোমাদের জিরো, সেখানে কিন্তু এখানে একটু বেশি, অর্থাৎ একটাতে 36,000 আর একটাতে 76,000 মতন এরকম একটা ফিস আছে। তোমরা ফি স্ট্রাকচারের ওইটাতে যেয়ে পড়ে দেখতে পারো। তো আমি কী বলবো, রেকমেন্ড কী করবো, ধর এই 33 নাম্বার আর 34 নাম্বার এই দুটো যেটা আছে এই দুটো কলেজকে তোমরা কি করবে একদম নিচে রাখতে পারো। আমি কি করেছি, আমি হচ্ছে যেহেতু বাঁকুড়ার স্টুডেন্ট তাই হচ্ছে এটা ভীষণ কিছু একবারে ফিস নয়, 76,000 আর 36,000 ফিসটা এফোর্ডেবল ফিস। তো তার জন্য আমি কি করেছি, এই যেই নিচের হচ্ছে যেই দূরের কলেজগুলো রয়েছে, অর্থাৎ আমার দেখো এখানে জলপাইগুড়ি বলো বা যে কালিম্পং সাইডে বা দার্জিলিং সাইডে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে আমি কিন্তু একদম নিচের দিকে রেখেছি। তোমরা এটা করতে পারো, যারা বাঁকুড়া স্টুডেন্ট রয়েছে বাঁকুড়া স্টুডেন্টকে আমি এই পিডিএফটা দেবো, তারা কিন্তু খুব হেল্প হবে। এই বাঁকুড়ার যারা স্টুডেন্ট রয়েছে এই বাঁকুড়া স্টুডেন্টরা এইরকমভাবে চয়েস ফিলিংটা করবে, তোমাদেরকে আর কিচ্ছু দেখতে হবে না, একদম যেরকমভাবে আমি বসিয়েছি একদম হুবহু এরকম করে বস করে দেবে। এরপর যারা ANM স্টুডেন্টগুলো রয়েছে তারা ANM এর কলেজগুলোকে তারপরে এরপর থেকে ANM এর কলেজগুলোকে সাজিয়ে দেবে, ব্যাস তাহলেই সব শেষ। তাহলে তোমাদের বাঁকুড়া স্টুডেন্টদের কোনো ঝামেলাই রইল না। কিন্তু যারা অন্যান্য ডিস্ট্রিক্টে রয়েছে, আমার পক্ষে তো সবার পক্ষে সম্ভব নয়, সব কিছু করা সম্ভব নয়। তো তোমরা একটু খেয়াল করবে, এই রিয়ারেঞ্জমেন্টে একটু বোঝার চেষ্টা করবে যে আমি কেমনভাবে সাজিয়েছি, তো সেইখান থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। আর আমি যেমনভাবে বললাম ওরকমভাবে করো। তারপর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, বা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে অনেক অ্যাক্টিভ মেম্বার আছি আমরা, তো ওখানে জানাতে পারো। ওখানে যে যে স্টুডেন্টগুলো আছে তারাও তোমাদেরকে হেল্প করবে। তো এইগুলো বলবো যে ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো যে তোমাদের ইমেল আর ফোন নাম্বার ভেরিফিকেশান করতে হবে। ইমেল আর ফোন নাম্বার ভেরিফিকেশানের জন্য তোমাদেরকে কী করতে হবে, দেখো এই সেকশনটাতে করে একটা নতুন একটা জায়গা আছে যে ভেরিফাই মোবাইল নাম্বার আর ইমেল আইডি, ঠিক আছে। তো এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোতে তোমরা কী করবে, ধরো আমি মোবাইল নাম্বার ভেরিফাইয়ের জন্য যাব, মোবাইল নাম্বারের এটাতে ক্লিক করলাম, তারপর এবার আমার কাছে চলে আসবে যে এখানে দেখো তোমার এই যে মোবাইল নাম্বার যেটা দিয়ে রেখেছিলে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এখানে সিম্পল এই সিকিউরিটি পিনটা যেটা রয়েছে নিচের, এই সিকিউরিটি পিনটা সিম্পল লিখবে, দিয়ে সেন্ড ওটিপি এটাতে ক্লিক করবে, দিয়ে তাহলে কিন্তু তোমার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বোস করে দেবে, তাহলে কিন্তু এটা ভেরিফাই হবে, ইমেলটাও সেমভাবে করবে। আর যদি কারোর মোবাইল নাম্বার কোনো মতে ভুল দিয়ে দিয়েছো বা ইমেল আইডি যদি ভুল দিয়ে দিয়েছো, তারা কী করবে এই চেঞ্জ মোবাইল নাম্বারটাতে ক্লিক করবে, দিয়ে তারপরে আবার নতুন করে তোমাদেরকে দেখো চেঞ্জ মোবাইল নাম্বারটা ক্লিক করার পর দেখো এইটা প্রথমে আমি আগে ইন্ডিয়া চুজ করলাম, এবার মোবাইল নাম্বারটা দিয়ে দিলে এতে চেঞ্জ করতে পারবে। তো যারা ভুল দিয়েছিলো রেজিস্ট্রেশনের সময় তাদেরও কোনো অসুবিধা নেই, এরকমভাবে চেঞ্জ করা যায়। আর তোমরা যদি আর কোনো সমস্যায় পড়ছো তো আমাদেরকে জানাও অবশ্যই। আর এরপর যেটা প্রাইভেট কলেজগুলোর ব্যাপারে বলছি, প্রাইভেট কলেজগুলোর জন্য আমি তো বলবো যে আগে তোমরা একটু ভালোভাবে করো, বিচার করো যে প্রাইভেট কলেজগুলো তোমরা কেমনভাবে দেবে। দেখো প্রাইভেট কলেজগুলো দেওয়ার বিষয়ে বলবো সবার চেয়ে তোমাদেরকে আগে কিছু কিছু ভিডিও দেখতে হবে। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও ছাড়া আছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো এই প্লেলিস্টটাতে আসলে তোমরা এখানে একটা সেকশন নতুন একটা ভিডিও পাবে, তোমরা দেখতে পাবে যে বেস্ট নার্সিং প্রাইভেট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, এইটা এই কলেজটাকে এই ভিডিওটাকে তোমরা একটু ফলো করো, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। 10টা তোমাদের এখানে কলেজকে আমি বলে রেখেছি যেগুলো হচ্ছে টপ কলেজগুলো আছে। তাহলে তোমাদেরকে কী করতে হবে, দুটো তোমাদেরকে দুভাবে দেখো করতে হবে। প্রথমে একটা তো টপ কলেজগুলোকে তোমরা দেখে নিলে যে হ্যাঁ এগুলো আমার টপ কলেজ, এগুলোকে আমি সবার চেয়ে প্রথমে রাখবো। ধরো তোমার অ্যাপেলোকে প্রথমে রাখলে, তারপরে বিএম বিল্লা, তারপরে চান্নক, যেমন ইচ্ছা হবে তুমি রাখতে পারো, এরকমভাবে তুমি রাখছো, ঠিক আছে। তো ওই ভিডিওটা দেবে ফলো করবে, খুব হেল্প পাবে। সেকেন্ডলি কী করতে পারো তোমরা, সেকেন্ডলি তোমরা করতে পারো যে যে সিট ম্যাট্রিক্সটা আছে এই সিট ম্যাট্রিক্সটা আর যে ফি স্ট্রাকচারটা রয়েছে ওই ফি স্ট্রাকচারটা দুটোকে মিলাবে, ঠিক আছে। তো ওই ফি স্ট্রাকচারটা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, দেখবে। তো কী করবে, ফি স্ট্রাকচার অনুযায়ী দেখবে যে কোন কলেজটাতে একটু কম ফিস আছে, কোন কলেজটাতে বেশি ফিস আছে, সেই হিসাবে তোমরা একটু সাজাবে আর কি। আমি তোমাদের জন্য প্রাইভেট কলেজ যারা আছে তাদের জন্য একটা সেপারেট আমি ভিডিও আনছি, তো খুব দ্রুত আমি এরকম যেরকম আগে পিডিএফটা তোমাদেরকে দেবো বললাম, এই ক্যান্ডিডেটদেরকে যে একটা পিডিএফ দেবো, আমি তোমাদের প্রাইভেট কলেজের জন্য শুধুমাত্র একটা পিডিএফ আমি তোমাদের জন্য আমি আজকে যদি না পসিবল হয় আমি কালকে কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তোমরা যুক্ত থাকো আমাদের চ্যানেলের সঙ্গে, অবশ্যই তোমরা পাবে। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং তোমাদের অন্যান্য বন্ধুদের সাথেও শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পর্কে জানতে পারে। আর তাহলে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।